শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই অংশের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলাপ করব মূলত এটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য যদিও এটি নবম এবং দশম শ্রেণীর পাঠ্যভুক্ত তো আপনারা মাধ্যমিক স্কুলের যে কোনো শিক্ষার্থী এটা দেখতে পারেন তো আসুন শুরু করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আপনার বাক্যে যখন অনলি বা অ্যালনের ব্যবহার থাকবে এবং তা যখন ব্যক্তি আল্লাহ ঈশ্বর বা ভগবানকে বোঝাবে তখন এদের পরিবর্তে নান বাট লিখতে হবে তো আসুন একটি উদাহরণ দিই অনলি মিনা ক্যান সেইদ আনসার শুধুমাত্র মিনাই উত্তরটি বলতে পারে শুধুমাত্র মিনা উত্তরটি বলতে পারে তো এখানে এখানে অনলির ব্যবহার আছে অনলি থাকলে তার পরিবর্তে সরাসরি আমরা বাট লিখব একেবারে পরিষ্কার হিসাব তো উত্তরটি দেখুন বাট কিসের পরিবর্তে লিখেছি মিনা সরি অনলির পরিবর্তে আমরা লিখেছি বাট এই অংশটুকু আমরা কপি পেস্ট করব অর্থাৎ নকল করে লিখে দেবো খেয়াল করুন মিনা ক্যান আন সে মিনা ক্যান সে দ্য আনসার কোনো পরিবর্তন করি নাই শুধু অনলির পরিবর্তে আমরা বাট লিখেছি একেবারে সহজ আরেকটু উদাহরণ দিই আলি অ্যালন ক্যান লিফ্ট দ্য ওয়েট লিফট মানে উত্তোলন করা আর ওয়েট মানে ওজন তো আলি একাই ওজনটি তুলতে পারে এখানে অ্যালনের ব্যবহার আছে খেয়াল করুন অনলি আমরা যখন অনলি ব্যবহার করেছিলাম তখন এটি নাওনের অর্থাৎ সাবজেক্টের আগে ছিল নাওনের আগে অ্যালোন শব্দটি বসেছে নাওনের পরে অর্থাৎ সাবজেক্টের পরে তবে আমরা যখন একে নেগেটিভ করবো তখন অ্যালনের পরিবর্তে নানবাট লিখবো সেটা শুরুতে লিখব খেয়াল করুন নানবাট এখন আমরা কি লিখবো এই অ্যালনের কাজ শেষ করেছে আমরা আলি ক্যান লিফ্ট দ্য ওয়েট লিখে দেবো আলি ক্যান লিফ্ট দ্য ওয়েট একেবারে সহজ জিনিস পর আসুন আল্লাহ অ্যালন ক্যান হেল্প আস অ্যাগেন আবারও অ্যালনের ব্যবহার আছে নাওনের পরে আল্লাহর পরে আমরা কিন্তু এটাকে আগে নিয়ে আসবো কি লিখবো নান বাট তারপরে আল্লাহ ক্যান হেল্প আস আমরা লিখে দেবো আল্লাহ ক্যান হেল্প আস একেবারে সহজ নিয়ম তারপরে এটি আসুন স্লাইড টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং টু অ্যাফার্মেটিভ অনলি যখন বস্তুকে বোঝাবে তখন তার পরিবর্তে নাথিং বাট লিখবো এতক্ষণ আমরা লিখেছিলাম নান বাট তখন ব্যক্তি বা আল্লাহ ঈশ্বর ভগবান বুঝিয়েছিল এবার অনলি যখন বস্তুকে বোঝাবে তার পরিবর্তে নাথিং বাট লিখবো নিয়ম একই রকম খেয়াল করুন সামিরা হ্যাড অনলি আ ফিউ টয়েজ অফ আর অন অফ আর অন তার নিজস্ব তাহলে সামিরার নিজস্ব অল্প কিছু খেলনা ছিল কিসের ব্যবহার আছে অনলির ব্যবহার আছে কোথায় বসেছে হ্যাডের পরে ভার্বের পরে ঠিক আমরা নাথিং বাট লিখে দেব ভার্বের পরে একই স্থলে একই জায়গায় খেয়াল করুন সামিরা হ্যাড নাথিং বাট আ ফিউ টয়েজ অফ আর অন একেবারেই আমরা এই সেন্টেসটাকে এই অংশটুকু কপি করেছি শুধু অনলির পরিবর্তে নাথিং বাট লিখে দিয়েছি আরেকটি দেখুন আলাদিন হ্যাট অনলি ম্যাজিক্যাল ল্যাম্প ফর ইস অ্যাজিক্যাল ম্যাজিক আলাদিন হ্যাট অনলি ম্যাজিক্যাল ল্যাম্প ফর ইস ম্যাজিক স্পেল আলাদিনের তার জাদুবিদ্যা খাটানোর জন্য শুধুমাত্র একটি জাদুর বাতি ছিল অনলি আ ম্যাজিক্যাল ল্যাম্প এটি একটি বস্তু তাহলে একটি জাদুর বাতি ছিল তাহলে অনলি দিয়ে কি বুঝিয়েছে একটি বস্তুকে বুঝিয়েছে অনলি যখন বস্তুকে বোঝাবে তার পরিবর্তে নাথিং বাট লিখবো এবং ঠিক যেই জায়গায় অনলির অবস্থান থাকবে সেখানেই লিখবো খেয়াল করুন আলাদিন হ্যাড নাথিং বাট একেবারে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখে দিয়েছি আ ম্যাজিক্যাল ল্যাম্প ফর ইজ ওন ম্যাজিক স্পেল এইটুকু আমরা সরাসরি কপি করে বসিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছি পরেরটাই আসুন পরের স্লাইড স্লাইড থ্রি অনলি যখন নির্দিষ্ট বয়স বা সংখ্যা বোঝাবে অর্থাৎ অনলি যখন নির্দিষ্ট বয়স বা সংখ্যা বোঝাই তখন অনলির পরিবর্তে লিখবো নট মোর দেন অথবা নট লেস দেন আপনি যে কোনো একটা লিখতে পারেন উদাহরণ দেয় দ্য বয় ওয়াজ দ্য বয় ওয়াজ অনলি টেন ইয়ার্স ওল্ড বালকটির বয়স ছিল মাত্র দশ বছর কি বুঝিয়েছে বয়স বুঝিয়েছে আমরা এই অনলির স্থলে লিখে দেবো নট মোর দেন এবং একই জায়গায় জায়গা পরিবর্তন হবে না দ্য বয় ওয়াজ ঠিক পর্যন্ত লিখে ঠিক লিখে দিয়েছে দ্য বয় ওয়াজ অনলির পরিবর্তে লিখেছে নট মোর দেন টেন ইয়ার্স ওল্ড আমরা কপি করেছি তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন আরেকটি অথবা দেখি আমরা দ্য বয় ওয়াজ নট লেস দেন এই একই জিনিস এই যেটা আমরা বলেছিলাম যে কোনো আমরা এই দুটোর যে কোনো একটা লিখতে পারি দ্য বয় ওয়াজ নট লেস দেন টেন ইয়ার্স ওল্ড লেস দেন নট লেস দেন মানে কম নয় তাহলে বালুকটির বয়স দশ বছরের কম নয় দ্যাট মিন্স দ্য বয় ইজ টেন ইয়ার্স ওল্ড তারপর একটা আরেকটা উদাহরণ দেই আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা ইন মাই পকেট আমার পকেটে মাত্র কয় টাকা আছে বিশ টাকা আছে তো এবার আমাদের বুঝিয়েছি সংখ্যা এখানে বয়স বুঝতে সংখ্যা বুঝিয়েছিল নিয়ম একরকম তার মানে কি লিখবো আই হ্যাভ নট মোর দেন টোয়েন্টি টাকা ইন মাই পকেট অর আই হ্যাভ নট লেস দেন টোয়েন্টি টাকা ইন মাই পকেট একেবারে সহজ অনলি যাকে নট মোর দেন নট লেস দেন যখন অনলি বুঝাবে কি বুঝাবে বয়স অথবা সংখ্যা বুঝাবে পরের স্লাইডে আসুন স্লাইড ফোর অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ মাস্টের ব্যবহার থাকলে তার পরিবর্তে ক্যান নট বাট লিখবো কোথায় লিখবো খেয়াল করুন ওই মাস্ট হেল্প দ্য করোনা অ্যাফেক্টেড পিপল আমরা করোনা অ্যাফেক্টেড লোকদের করোনা আক্রান্ত লোক অ্যাফেক্টেড মানে আক্রান্ত তাহলে আমরা করোনা আক্রান্ত লোকদের সাহায্য করব অবশ্যই সাহায্য করব মাস্ট হেল্প তো এই মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট কোথায় লিখবো খেয়াল করুন একই জায়গায় লিখবো ওই ক্যান নট হেল্প দ্য এফেক্টেড পিপল তার মানে এটুকুর কোনো পরিবর্তন করি না এগুলো কোনো পরিবর্তন হয়নি সরাসরি কপি করেছি সাবজেক্ট কপি করেছি শুধু মাস্টার জায়গায় লিখিয়ে দিয়েছি ক্যান নট বাট এ কথাটা দুইবার বলবার কোনো প্রয়োজন নেই তারপর একটি আসেন উই মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস একইভাবে মাস্টার জায়গায় কী লিব ক্যান নট বাট বাকিটুকু শুধু কপি করে দিয়েছি ওবে দ্য ট্রাফিক রুলস ওবে দ্য ওবে মানে মান্য করার ট্রাফিক রুলস আছে যানবাহনের আইন আমরা অবশ্যই যানবাহনের আইন মান্য করব ওই ক্যান নট বাট ওবে দ্য ট্রাফিক রুলস আমরা যানবাহনের আইন অমান্য করতে পারি না অমান্য না করে পারি না আর একটু উদাহরণ দিই স্টুডেন্ট মাস্ট বি অ্যাটেন্টিভ টু দেয়ার টিচার্স শিক্ষকরা সরি ছাত্ররা অবশ্যই তাদের শিক্ষকদের প্রতি মনোযোগী হবে অ্যাটেন্টিভ হবে এই আমাদের মাস্ট এইখানে আমি লিখবো নট বার্ট বাকি অংশ কপি করব খেয়াল করুন স্টুডেন্ট নট বি তারপরে বি অ্যাটেন্টিভ আমি লিখেছি বি অ্যাটেন্টিভ টু দেয়ার টিচার্স একেবারে সহজ জিনিস পরেরটি আসুন বাক্যের মধ্যে টু টু এর ব্যবহার থাকলে তার পরিবর্তে শো ডট ডট দ্যাট লিখবো খুব মনোযোগ দিয়ে আমরা বাক্যগুলো দেখবো ঠিক এই টু এর জায়গায় সো লিখবো এবং এই টু এর জায়গায় আমরা দ্যাট লিখে দেবো খেয়াল করুন দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড এই দুইটা এর ব্যবহার আছে এইটি আমাদের অ্যাডভার্বিয়াল টু আর এটা হচ্ছে আমাদের ইনফিনেট সাইন টু তো আমরা কি লিখবো দ্য ওল্ড ম্যান ইজ এর জায়গায় লিখেছি সো উইক বসিয়ে দিয়েছি এই টু এর জায়গায় লিখেছি দ্যাট বাকি অংশে টু লিখি না এই যে ক্যারি এটা হচ্ছে ভার এই ভার দিয়ে এই অংশটুকু কিন্তু আমরা লিখে নাই কারণ এর আগে আরও কিছু একটু কাজ আছে কি কাজ এই যে আমরা এখানে দ্যাট লিখেছি এই দ্যাটের পর এখানে একটি সাবজেক্ট লিখতে হবে সেই সাবজেক্টটি আসবে কোথা থেকে এই সাবজেক্টটি এইখানে গিয়ে বসবে তো এখানে দ্য ওল্ড ম্যান এই যে আমি এখানে একবার দ্য ওল্ড ম্যান লিখেছি তো আমি তো একটা নামবাচক শব্দ বারবার লিখতে পারবো না তো এই যে সাবজেক্ট হচ্ছে ম্যান তো এই যে দ্য ওল্ড ম্যান এই সাবজেক্টটি ম্যান তাহলে ম্যানের পরিবর্তে ম্যান মানে মানুষ এবং পুরুষ মানুষ তার পরিবর্তিত শব্দ প্রনাউনটা কী লিখে আমরা হি লিখে খেয়াল করি আমি হি লিখেছি তাহলে আমি এই সাবজেক্টটাই কিন্তু এখানে আরেকবার বসিয়ে দিলাম শুধু এই নাউনটার পরিবর্তে তার প্রোনাউন হি লিখেছি এবার কী করবো আরও দুটো শব্দ যোগ করা লাগবে ভালো করে শুনবো আমরা এই ভারটি প্রেজেন্টেন্সি আছে ইজ ইজ এটা টেন্সে আছে এখানে যখন প্রেজেন্টেন্সের ভার থাকবে প্রেজেন্ট ফর্মের ভাব থাকবে তখন এখানে আমরা লিখবে দেব ক্যান নট আর যদি এইখানে পাস্ট ফর্মের ভাব থাকে তখন এখানে আমরা লিখবো নট একটু আগে আমরা দেখবো তো এইখানে কি একটু পরে দেখবো সেটা পাস্ট টেন্সের ব্যবহারটা এখানে কিসের ব্যবহার আছে প্রেজেন্ট টেন্সের ব্যবহার আছে তাইলে আমরা লিখে দিলাম ক্যানট তো ক্যানট লিখে দেওয়ার পরে এইবার এই ভার থেকে এই অংশ আমরা কপি করবো আমরা টুয়ের কাজ করেছি যে এর জায়গায় দ্যাট লিখে দিয়েছি তাহলে টুয়ের কাজ শেষ এইটুকু বাকি ছিল তো এইটুকু লেখবার আগে আমি আরেকবার কী লিখেছি এই এর জায়গায় দ্যাট লিখে এই সাবজেক্টটাকে এখানে এসে লিখে এনে লিখে দিয়েছি আর এই ক্যানট এই শব্দ দুটো আমি অতিরিক্ত লিখেছি সেন্টেন্সটাকে নেগেটিভ করবার জন্য এবার এটুকু বসিয়ে দেব ক্যারি দ্য লোড আশা করি সবাই ধরতে পেরেছি দ্য লায়ন ওয়াজ টু উইক টু ফ্রে অ্যান্ড অ্যানিমাল সিংহটি একটি প্রাণে ধরবার ধরতে যথেষ্ট উইক দুর্বল অর্থাৎ তা ধরবার ক্ষমতা নেই সে এখন না খেয়ে থাকে তো এই টু এর জায়গায় কি লিখবো আমরা সো লিখবো এই টু এর জায়গায় কি লিখবো দ্যাট লিখবো খেয়াল করুন আমি কি লিখছি দ্য ওয়াজ সো উইক দ্যাট লিখে ফেলেছি টু পর্যন্ত কাজ শেষ এইটুকু আমরা বসাবো কিন্তু দ্যাটের পরে যে আমাদের আরেকটি কাজ আছে কী কাজ এই সাবজেক্টটি এই সাবজেক্টটি লায়ন এই সাবজেক্টটি এখানে এসে বসবে আমি কি বসিয়েছি ইট বসিয়েছি এখানে বসিয়েছিলাম হি এটা মানুষ ছিল লায়ন তো আর মানুষ নাই লায়ন পশু পশু তাহলে ইতর প্রাণীর পরিবর্তে আমরা লিখবো ইট সিঙ্গুলার নাউন আমি ইট লিখেছি এইবার আমার কি হবে ক্যান অথবা কুড হবে এই যে হিয় পরে ক্যান নট লিখেছি এখানে এইবার আমি লিখলাম কুড নট এখানে ক্যান নট লিখেছিলাম এই যে এটা আমাদের ভার্ভের প্রেজেন্ট ছিল এবার খেয়াল করুন এই আমাদের ভার্ভের পাস ওপ অর্থাৎ এই অংশে যখন ভার্বের পাস্ট থাকবে তখন আমরা এই দ্যাট লিখে টুয়ের পরিবর্তে দ্যাট লিখে তারপরে এই সাবজেক্টটাকে আরেকবার বসিয়ে দিয়ে আমরা কুড নট লিখে দেবো যেই না কুড নট লিখবো তারপরে এই ভাট এই অংশটুকু সরাসরি কপি নকল করে বসিয়ে দেবো খেয়াল করুন স্প্রে অ্যান্ড অ্যানিমাল বসিয়ে আশা করি এই টু এই টু এর ব্যবহার কী হবে সো ডট ডট দ্যাট টু ডট 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 সরি টু ডট ডট টু এর আগেনস্ট আমরা লিখব সো ডট ডট দ্যাট এবার শোনা আমরা একটা নতুন সেন্টেন্স দেখবো একটুখানি ব্যতিক্রম আমরা খেয়াল করবো ভালো করে দ্য লোড ওয়াজ টু হ্যাভি ফর মি টু লিফট ইট বোঝাটি এতটাই ভারী ছিল এটা আমার পক্ষে তোলা অসম্ভব ছিল আমি তুলতে পারিনি তা খেয়াল করুন টু টু এর ব্যবহার আছে কিন্তু মাঝখানে আরেকটা নতুন আরেকটি রঙের কালি আছে সেটা হচ্ছে ফর মি এই মি এটাকে বলে অবজেক্টিভ ফর্ম আপনার আমরা সবাই জানি প্রত্যেকটি প্রোনাউনের তিনটা করে ফর্ম একটি নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম আর একটি হচ্ছে পসিটিভ আর একটা অবজেকটিভ অবজেক্টিভ মানে যেটা সেন্টেন্সের অবজেক্ট অংশে বসে শেষের দিকে বসে এই যে মি কোথায় বসে হি টোল্ড মি সে আমাকে বলেছিল খেয়াল করে আমি বাক্যের শেষের দিকে বলছি একটু উদাহরণ দিলাম হি টোল্ড মি মি কোথায় বললাম বাক্যের শেষে তো এই যে বাক্যের শেষে গিয়ে প্রোনাউনের যে ফর্মগুলো বসে ভার্বের পরে বসে সেগুলো সব অবজেক্টিভ ফর্ম এইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম তো এইটা থাকলে কি করব এটা আমি পরে বলবো আমরা এই দুটা এর আগে কাজ করে নিই খেয়াল করুন দ্য লোড ওয়াজ সো হ্যাপি দ্যাট খেয়াল করুন এই টুয়ের পরিবর্তে আমি সো লিখেছি এই টুয়ের পরিবর্তে দ্যাট লিখেছি মাঝখানে সব লিখেছি কিন্তু এইটুকু লিখে নাই তো এইটুকু কেন লিখে নাই এবার এই ফরটা বাদ দিয়ে এটার নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে যেটা দিয়ে সেন্টেন্স শুরু হয় তো বলুন দেখি মেয়ের কোন রূপটা দিয়ে সেন্টেন্স শুরু হয় মেয়ের তিনটা রূপ হচ্ছে আই মাই মি তো আই মাই মে শুরু হয় কোনটা দিয়ে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই অর্থাৎ এখানে এই মেয়েটাকে আমাদেরকে আমাদেরকে আই বানাতে হবে এই যে খেয়াল করে আমি আই বানিয়ে দিয়েছি তার মানে এখন এই আই দিয়ে সেন্টেন্সটি শুরু করতে পারি মি দিয়ে সেন্টেন্স শুরু করে মি ইজ গোয়িং টু স্কুল মি স্কুলে যাইতে সেটা বাক্য হল হলো না তাই আমরা বলি আই আম গোয়িং টু স্কুল এই মেয়ের সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ এই মেয়ের সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্মটি হলো আই আই দিয়ে বাক্য শুরু করা যায় এইবার আমরা আই লিখেছি এরপরে আমাদেরকে কী লিখতে হবে ক্যান নট অথবা নট লিখতে হবে এই দুটো আগের দুটো বাক্য আমরা লিখেছি তাহলে এখন আমার এই যে বাক্যটি আছে ভারবের পাস স্টেন্সে তাহলে এখানে আমরা লিখে দেবো কি কোডনট তারপরে যদি এর কাজ শেষ মেয়ের কাজ শেষ তাহলে বাকি আছে লিফটিট আমরা বসে দিলাম লিফটিট আশা করি এই বাক্যটিও ধরতে পেরেছেন ভালো করে আমরা শুধু এখানে অবজেক্টিভ ফর্ম যখন দেখব আগে টুয়ের কাজটি করে নেব তারপর টুয়ের কাজটি শেষে এই এটুকুর কাজ আমরা করবো তো এখানে আমি লিখে চাই যেখানে হিম থাকতো তাহলে আপনি হি লিখতেন এখানে যদি হার থাকতো তাহলে আপনি শি লিখতেন এখানে যদি দেম থাকতো তাহলে আপনি দেই লিখতেন এখানে যদি আস থাকতো আমাদের আমাদি গোকে থাকতো উই এটা আমরা সবাই জানি তো আশা করি এখন আমরা এটা ধরতে স্লাইডে অ্যাভ্রি এর ব্যবহার অ্যাভ্রি থাকলে সেই জায়গাতে আমরা নো লিখব তারপরে ঠিক ভারবের আগে বাট অথবা হু লিখে দেব এখানে বুঝতে কষ্ট হচ্ছে এখানে বুঝতে কষ্ট হচ্ছে আসুন উদাহরণে যাই অ্যাভরি স্টুডেন্ট হ্যাজ অ্যান আইডেন্টি নাম্বার প্রত্যেক শিক্ষার্থীর একটি করে পরিস্থিতি নাম্বার আছে খেয়াল করুন এভরি এভরির পরে আসে স্টুডেন্ট এভরির পরিবর্তে আমরা লিখে দেব দেয়ার ইজ নো আমরা লিখে নিই দেয়ার ইজ নো কিসের পরিবর্তে লিখেছি দেয়ার ইজ নো এই যে কালিতে কালিতে মিল এভরির পরিবর্তে লিখেছি দেয়ার ইজ নো এইবার এই এভরির পরে এবং এই যে ভার এই ভার বের মাঝখানে যতগুলো শব্দ থাকবে সবগুলো এই দেয়ার ইজ নো লেখার পরে বসিয়ে দেবো তো এই যে ভার ভার্বের আগে কয়েকটা শব্দ আছে একটি শব্দ মাত্র আছে আমি একটি বসিয়ে দিয়েছি তাইলে আমরা নো নলেখে ভার্ভের আগে পর্যন্ত যত শব্দ থাকবে সবগুলো শব্দ আমি আগে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এই ভারটার আগে একটি বাট লিখে দেবো খেয়াল করুন এই যে আমি হ্যাসটা এটা কিন্তু ভার লিখি নাই আমি বাট বসিয়ে দিয়েছি বাট বসিয়ে দেওয়ার পরে এই ভার থেকে সবটুকু নকল কপি করব কপি পেস্ট করব এই যে আমি লিখে দিচ্ছি হ্যাজ অ্যান্ড আইডেন্টি নাম্বার হ্যাজ অ্যান আইডেন্টি নাম্বার এটি সহজ নিয়ম আরও দুটো নিয়ম বলবো সেটুকু আপনার কাছে কঠিন মনে হবে এটুকু ভালো করে শুনে রাখুন এভরির পরিবর্তী দেয়ার ইজ নো লিখেছি এভরির পরের শব্দটি কি স্টুডেন্ট তা আমি বসিয়ে দিয়েছি এইবার এই যে এটি আমার ভার ভার আগে একটি কি লিখেছি বাট বার্ট লেখার পরে ভার থেকে শুরু করে সবটুকু আমি নকল করে বসিয়ে দেবো একটা নকল কপি পেস্ট করে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি তো এইটার আরেকটি অথবা দিয়ে আমরা আরেকটি উত্তর লিখবো সেটি একটু জটিল হবে তো আসুন আর দেয়ার ইজ নো স্টুডেন্ট আমি আবার লিখেছি দেয়ার ইজ নো স্টুডেন্ট এবার আমি এই ভার্বের কাজ ভার্বের আগে এখানে কি লিখেছি বার্ট লিখেছি এবার আমি বার্ট না লিখে খেয়াল করো না আমি হু লিখে দিয়েছি আপনি হু লিখে দেবেন হু লিখে দেওয়ার পরে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিবেন তো এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে হ্যাজ এটি একটু ভার ভার্বের পরে একটু নট লাগালে নেগেটিভ হয়ে যাবে তবে লিখলাম হ্যাজ নট সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল তো এখানে কিন্তু আমাদের নেগেটিভ দরকার পড়ে নাই এটি কিন্তু আমাদের পরিষ্কার ছিল এদিকে শুধু নেগেটিভ করেছি অমনি সেন্টেন্সটা হয়ে গিয়েছে এখানে বার্ড লিখে আমরা একটু কপি করেছিলাম কিন্তু যখন আমি হু লিখবো তখন দেখেন নানান জটিলতা হু লিখবার পরে আবার এই অংশটুকু আপনাকে নেগেটিভ করতে হবে তো আমরা লিখেছি হু এই হ্যাজের সাথে একটা নট লাগিয়ে দিয়েছি এবং পাখি এটা বসিয়ে দেবো অ্যান্ড আইডেন্টিটি নাম্বার এর আরেকটি নিয়ম আছে সেটি আরেকটু জটিল দেখে নিন সেটা দ্যার ইজ নো স্টুডেন্ট কোনো শিক্ষার্থী নেই আমি কিন্তু এটুকু সবটুকু এভরি এর পরিবর্তে সবসময় দেয়ার ইজ নো লিখছি আমি আবারও হু লিখে দেব এখন মনে করুন এইটি আপনার ভার্ভের প্রেজেন্ট হুক এবং এটি কিন্তু ভার্বের এস ফর্ম হি এর সাথে কেবল হ্যাজ লিখতে পারেন আপনি এটা হচ্ছে ভার্ভের এস ফর্ম তো ভার্ভের এস ফর্মকে যখন আমরা নেগেটিভ করি তখন সরাসরি হ্যাজ নট না লিখে এই ভারটাকে মেন ভার্ব ধরে আপনি ডাজ নট লিখতে পারবেন এটি যেহেতু ভার্ভের এস ফর্ম তো ভার্বের শেষে এস বি এস থাকলে আমরা নেগেটিভ করতে গেলে ডাজ নট লিখি এই যে ডাজ নট লিখেছি ডাজ নট লেখার পরে এই ভাবটিকার এটি ভার্বের প্রেজেন্ট রুপ এটিকার এখানে প্রেজেন্ট রুপে লেখা যায় না তখন এটাকে লিখতাম বেস ফর্মে তো হ্যাজের বেস ফ্রমটা কী হ্যাজের বেস ফ্রমটা হচ্ছে হ্যাব খেয়াল করুন আমি হ্যাব লিখেছি তারপরে বাকিটুকু কপি করে বসে দিয়েছি তিনটে নিয়ম কোনটা ভালো লিখেছে এইটা আমার সবচেয়ে সহজ নিয়ম তবে আমি এই দুটোও মনে রাখব আমরা যারা ব্রিলিয়ান্ট আমরা যারা ভালো বুঝি তাদের জন্য কিন্তু এই দুটো সেন্টেন্স অনেক সুন্দর সেন্টেন্স তারা এই দুটোও ব্যবহার করতে পারবে না পারলে আপনি সরাসরি এই উত্তরটা ব্যবহার করবেন সরাসরি কী লিখেছি আরেকবার বলি এভি পরিবর্তে ইজ ন লিখেছি এই সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিয়েছি ভার্বটার আগে একটা বাট লাগিয়ে দিয়েছি দিয়ে ভার্ব থেকে সবটুকু আমি কপি করে বসিয়ে দিয়েছি আর একটু ধরণ দিয়ে আসুন এভরিবডি ফিলস হ্যাপি উইথ গুড রেজাল্ট ভালো রেজাল্টে সবাই খুশি হয় ভার্বের কোন ফর্ম আছে ভার্বের এস ফর্ম আছে ভার্বের কোন ফর্ম আছে এস ফর্ম আছে আর কি দিয়ে শুরু এভরি দিয়ে শুরু তো এভরির সাথে কি আছে বডি আছে এখানে এভরির সাথে স্টুডেন্ট ছিল এখানে সে এভরির সাথে বডি আছে এখানে স্টুডেন্টটা আলাদা ছিল আর বডি শব্দ এভির সাথে লেগে গিয়েছে লেগেই থাকবে এটা লেগে লাগিয়ে লেখাই নিয়ম তো এভরির পরিবর্তে আমরা লিখিনি দেয়ার ইজ নো আর এই যে বডি যেহেতু এভরির সাথে লাগিয়ে লেগে আছে আমরা নোর সাথে বডিটাকে লাগিয়ে দিয়েছি আপনারা এইভাবে লাগিয়ে দেবেন দেয়ার ইজ নো বডি আসার সমস্যা নেই এটুকু লিখলাম এইবার আমাদের কি লেখার নিয়ম এই যে আমাদের একটা ভার ভার এবার কিন্তু আমাদের এইখানে যেমন এভরির পরে আলাদা এখানে এভিডির পরে এই শব্দটি আলাদা ছিল এবার আমাদের এভিডির পরে শব্দটির সাথে লেগে আছে তাহলে আমাদের নতুন কোনো শব্দ নেই এবার আমরা এই আমাদের ভার ভারবির আগে একটা কি লাগিয়ে দেবো এখানে কী লাগিয়েছিলাম ভারবের আগে বাট তাহলে আমরা এখানে একটি বাট লাগিয়ে দেবো বাট লাগিয়ে দিয়ে এইটুকু কপি করবো মনে আছে এই যে আমরা বাট লাগিয়ে দিয়ে এই ভার থেকে সবটুকু কপি করেছিলাম তাহলে এই ফিলস হ্যাপি উইথ গুড রেজাল্ট এই দেখুন আমি কপি করে ফেলেছি ফিলস হ্যাপি উইথ গুড রেজাল্ট তো একেবারে সহজ কিন্তু আমি যখনই নিশ্চিন নিয়মে যাব তখনই আমি একটা জটিলতা দেখাবে আমি এই নিয়মটা লিখে আরেকবার দেখিয়ে দিই খেয়াল করুন দ্যার ইজ নো বডি আমি লিখেছি এভরি বডি দ্যার ইজ নো তারপর বডিটা বসিয়ে দিয়েছি এইবার যেহেতু ভার ভারবের আগে বাট এখানে ভারবের আগে কি লিখেছি হু এই লিখে দিলাম হু হু লিখলাম এখন এটা ভার্বের কোন ফর্মে আছে বলুন ভার্বের এস ফর্মে আছে ভার্বের এস ফর্ম থাকলে কী লিখতে হয় ডাজ নট এই যে আমি লিখলাম ডাজ নট তো ডাজনটের পরে এই ভার্বটা কোন ফর্মে হবে খেয়াল করুন যে বেস ফর্মে এই ভারবে শেষে আর এস লেখা যাবে না এটা বেস ফর্মে লিখেছি ডাজ এন্ট ফিল এইবার এটুকু বসিয়ে দেবো হ্যাপি উইথ গুড রেজাল্ট তা আশা করি আমরা ধরতে পেরেছি এর ব্যবহার এর চমৎকার সহজ ব্যবহারটা আসছে প্রথম নিয়মটি আপনারা খেয়াল করবেন এখানেও প্রথম নিয়মটি দেওয়ার জন্য বডি তারপরে ভার্বের আগে একটি বাট তারপর ফিল্ড ভার্বের কোনো প্রয়োজন পরিবর্তন করার দরকার নেই সরাসরি কপি করে সবটুকু বসিয়ে দিয়েছি এবার শুন নাম্বার সেভেন স্লাইড নাম্বার সেভেন বাক্য অ্যাস সুন এর ব্যবহার থাকলে নো সোনার হ্যাড লিখে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে একেবারে সহজ জিনিস খেয়াল করুন অ্যাস সোন অ্যাজ আই সো দ্য বার্ড মাত্র আমি পাখিটি দেখলাম ইট ফ্লোয়ে এটা উড়ে গেল খেয়াল করুন অ্যাস সুন রং রঙ আছে এই সোটা ভাবটাতে রঙ আছে এবং এইখানে কমাটিতেও দেওয়া আছে তো অ্যাস সোন অ্যাস থাকলে তার পরিবর্তে লিখবো নো সোনার হ্যাড খেয়াল করুন নো সোনার হ্যাড কিসের পরিবর্তে লিখেছি অ্যাস সোন এর পরিবর্তে লিখেছি এই সাবজেক্টের কোনো পরিবর্তন না করে সেটা বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি এইবার এখানে যেই ভারটি থাকবে যাই থাকুক না কেন সেই ভারটির ফার্স্ট পার্টিসিপাল ফার্ম লিখতে হবে এখানে সেই ভারটির আমরা এখানে লিখবো ফার্স্ট পার্টিসিপাল ফার্ম স এর পাস্টার চল কি সি সো সিন আমরা লিখ দিলাম সিন এইবার এই সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ এই যে কমা কমার আগে যতটুকু অংশ আছে এই ভার্বের পরে যা আছে কমার আগ ভার থেকে শুরু করে কমার আগে যা আছে সবটুকু বসিয়ে দেবো আমি বসিয়ে দিয়েছি এই কমাটির পরিবর্তে আপনাকে এই লিখতে হবে একটি দেন এই যে খেয়াল করুন আমি দেন লিখে দিলাম বাকি অংশ কোনো পরিবর্তন করবো না ইট ফ্লো অয়ে আমি বসিয়ে দিয়েছি ইট ফ্লো অয়ে এর কোনো পরিবর্তন করি নাই আরেকবার বলে দিই কী পরিবর্তন করেছি অ্যাস সোন অ্যাস থাকলে লিখেছোনার হ্যাড সাবজেক্টের পরিবর্তন না করে ভ্যাটটি পাস্ট টেন্সে লিখেছি পাস্ট পার্টিসিবল কমার আগে এই সকল যত শব্দই থাকুক না কেন সবটুকু বসিয়ে দেবো দিয়েছি কমার পরিবর্তে একটি দেন লিখেছি কমার পরিবর্তে ধ্যান লেখার পরে কমার পরে যা থাকবে সরাসরি কপি পেস্ট করে বসিয়ে দেবো নকল করে বসিয়ে দেবো কোনো পরিবর্তন করবো না আরেকটা শোন অ্যাসন অ্যাজ দ্য রেইন স্টার্টেড ওই ফ্লেয়িং যেই মাত্র বৃষ্টি শুরু হলো আমরা খেলা থামিয়ে দিলাম বৃষ্টির মধ্যে ভিজে কোনো লাভ নেই তাহলে অ্যাসন অ্যাজের জায়গায় আমরা কী লিখব নসোনার হ্যাড লিখবো নসোনার হ্যাড লিখেছি তারপরে কী করবো সাবজেক্টটি বসিয়ে দেবো এখানে সাবজেক্ট বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিলাম দ্য রেইন এবার এই ভাবটা কোন ফর্মে লিখেছিলাম এটা পাস্ট টেন্স ছিল আমরা লিখেছিলাম পাস্ট পার্টিসিপল তাই লিখবো আমরা এ আমরা লিখলাম স্টার্টেড কেমন করে হলো এই যে আগে অকজুয়েলারি আছে এটা পাস্ট হল কেমন করে পাস্ট টেন্সের এর আগে কোনো অকজুয়ারি থাকে না এই বাক্যে কোনো এখানে আর কোনো অকজুয়েলারি নেই তাহলে এটা পাস্ট এটা পাস্ট পার্টিসিপল এই কমার স্থলে কি লিখবো দান লিখে দেবো একটা ডান লিখে দিয়েছি কি করবো মনে আছে তো কপি করবো নকল করবো ওই স্টার ফ্লাইং ফলে ওকে স্লাইড নম্বর এইট তো স্লাইড নম্বর এইটে এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছেন রিমেম্বার মনে করা ফরগেট ভুলে যাওয়া তো এই যে ভুলে এটা মনে রাখা আর এটা ভুলে যাওয়া তার মানে এরা একে অপরের বিপরীত শব্দ রিমেম্বার মনে রাখা ফরগেট ভুলে যাওয়া ফরগেট ভুলে যাওয়া রিমেম্বার মনে রাখা তার রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট ফরগেটের বিপরীত শব্দ রিমেম্বার একইভাবে এরা একে অপরের বিপরীত শব্দ আপনার সেন্টেন্সে যখন এই যেতে শব্দ দেওয়া থাকবে তখন এদের বিপরীত শব্দ লিখে যখন সেন্টেন্সটাকে নেগেটিভ করতে যাবেন তখন যা লাগবে একটি নট লাগবে নটের সাথে একটি বিপরীত শব্দ লাগবে তো নট কি জাতীয় শব্দগুলো আমরা সেন্টেন্স একটু দেখে নিই নো নট নেভার নেইদার অথবা আরও আছে নাথিং নান ইত্যাদি আছে তো এই শব্দগুলো আপনার লাগবে এই শব্দগুলোর সাথে লাগবে একটি অ্যান্টোনিম লাগবে অ্যান্টোনিমের বাংলা কি বিপরীত শব্দ লাগবে জটিল মনে হচ্ছে আসলেই জটিল না আসলে একটু উদাহরণ দেয় উই উইল প্লেই সরি উই উইল অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স আমরা সর্বদাই আমাদের মুক্তিযোদ্ধাদের মনে রাখবো খেয়াল করুন এখানে একটি অলওয়েজ শব্দের ব্যবহার আছে এবং এখানে একটি রিমেম্বার শব্দের ব্যবহার আছে তো অলওয়েজ শব্দের বিপরীত শব্দ খেয়াল করুন এখানে লেখা আছে নেভার আর রিমেম্বার শব্দের বিপরীত শব্দে লেখা আছে ফরগেট এই দুটো শব্দ আমাদের লাগবে তো আমরা উত্তর লাগবার সময় এই যে অকজিলারি ভাব যখন থাকবে বাক্যের মধ্যে এই অক্জিলারির পরপর একটা নট বসিয়ে দেবো খেয়াল করুন আমি কি লিখেছি উইল নেভার এই যে এটা এটা আছে নাবোদক শব্দ এটি এটি বিপরীত শব্দ পাশাপাশি এটা না নেভার তার মানে এর মধ্যে একটি নট আছে তার মানে এই সেন্টেন্সটি নাবোদক হয়ে গেল তো এটা যদি নাবোদক হয় তাহলে আমরা সাথে এখন এটার বিপরীত শব্দ লিখবো বিপরীত শব্দ কি আছে রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট আমরা বসিয়ে দিলাম ফর্গেট এইবার আর কোনো পরিবর্তন না করে এটুকু কপি করব আমরা কপি করে দিয়েছি আওয়ার ফ্রিডম ফাইটার্স কি পরিবর্তন করেছি অলয়ের বিপরীত শব্দ নেভার আর রিমেম্বরের বিপরীত শব্দ ফরগেট তার মানে আমরা বুঝতে পারছি আমাদের একটি নাবোদক শব্দ লাগবে নো নট নেভার নাথিং এগুলো লাগবে আর একটি বিপরীত শব্দ তা আমরা লিখেছি আসুন আরেকটি ধরন দিই অ্যান আইডিয়াল টিচার ইজ রেসপেক্টেড একটি আদর্শ শিক্ষক সম্মানিত হয় তা অ্যান আইডিয়াল টিচার ইজ এই আমাদের অকজেলারি আছে অকজেলের সাথে আমরা একটা নট বসিয়ে দেবো খেয়াল করুন অ্যান আইডিয়াল টিচার ইজ নট এইবারই যে রেসপেক্টের বিপরীত শব্দ আছে ডিসরেসপেক্ট তো আমরা এখানে কি লিখবো ডিসরেসপেক্টেড তাহলে এটা যেহেতু পাস্ট পার্সেন্ট ফর্মে আসে আমরাও পাস্ট পার্টিসেন্টে বসিয়ে দিয়েছি হোক রেসপেক্টের বিপরীত শব্দ ডিসরেসপেক্ট এখানে দেখেছি আমরা তা নট লাগলো কেন কারণ সেন্টেন্সটাকে নেগেটিভ করছি তাহলে আমরা অকজিলারি ভার থাকলে অকজিলারির পরে একটি নট বসিয়ে দেবো এখানে নেভার বসিয়েছি সেই মধ্যে নট আছে এই যে এখানে সরাসরি নট লিখেছি আর মূল শব্দটি যেই শব্দটিকে কেন্দ্র করে এই বাক্যটি এতে খেয়াল করুন উই উইল অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স আমরা অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধাদের মনে রাখবো মূলত মনে রাখবার মনে রাখা কথাটি বলতে গিয়ে আমি পুরো বাক্যটি বলেছি তার মানে এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ওয়ার্ড এই শব্দটিকে কেন্দ্র করে আমাদের সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়েছে ঠিক এখানে অ্যান আইডিয়াল আইডিয়াল টিসার ইজ রেসপেক্টেড একটি আদর্শ শিক্ষক সম্মানিত হয় একজন আদর্শ শিক্ষকের সম্মান সম্মানের কথা বলতে গিয়ে আমরা এই বাক্যটাকে বলেছি তো তার বিপরীত শব্দ কি রেসপেক্ট আমরা বসিয়ে দিয়েছি সাথে একটি নট বসিয়েছি সেন্টেন্সটা নাবোদক তৈরি করবার জন্য তো আশা করে আমরা ধরতে পেরেছি পরেরটি এটি আমাদের শেষ স্লাইড আজকের অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ ভার ভারবিহীন বাক্য যখন আপনার বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার থাকবে না তখন তাকে কিভাবে আপনি নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন খেয়াল করুন উই ফিল হ্যাপি আফটার হিয়ারিং অ্যা গুড নিউজ আমরা সুখের সংবাদ পাওয়ার পরে ভালো সংবাদ পাওয়ার পরে খুশি হই স্বাভাবিক ভালো সংবাদ পেলেই খুশি হব এখানে দুইটা শব্দে আছে একটা ফিল আর একটা হ্যাপি তো ফিল দেখুন তো ভার্ভের কোন প্রথমে দেখে নিন এই বাক্যের মধ্যে কোনো অকজিলারি নেই অক্সুয়েলারি বিহীন বাক্য এই বাক্যের মধ্যে কোনো অকজলারি ভার নেই স্টিট কিচ্ছু নেই তার মানে এটি একটি ভার বিহীন বাক্য তো যখন বাক্য বাক্যটি ভার বিহীন হবে তখন তাকে আপনার ইন্টোগেট সরিয়ে তখন তাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে ভার প্রেজেন্ট ভার্বের জন্য ডু অথবা ডাজ লাগবে তো এই ভারটি কোন ফর্মে আসে প্রেজেন্ট ফর্মে আসে তাহলে আমার লাগবে ডু অথবা ডাজ তো খেয়াল করুন দেখুন দেখি আমি কি লিখেছি আমি কিন্তু ডাজ লিখে নাই লিখেছি ডু লিখেছি সাথে নট লিখেছি কারণ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে তাহলে আমি লিখলাম উই ডোন্ট ফিল তাহলে ডু কেন লিখলাম কারণ এই ভার্বের শেষে এস বাই এস নেই ভার্বের প্রেজেন্ট আছে কিন্তু এস এস নেই তাইলে আপনাকে লিখতে হবে ডু নট আর যদি ভারবের প্রেজেন্ট থাকে এবং সাথে এস বে ইয়েস থাকে তাহলে আপনাকে লিখতে হবে ডাজ নট তো ডু নট ডাজ নটের পরে সর্বদাই ভার্বের বেস্ট ফর্ম বসে এই যে ভারটি সরাসরি আমি এখানে বসিয়ে দিয়েছি এবারে হ্যাপির বিপরীত শব্দ কি আনহ্যাপি আমরা সেটা বসিয়ে দেবো আনহ্যাপি তারপরে কোনো পরিবর্তনে আমরা কপি করে বসিয়ে দেবো এবার আরেকটা ধরন দিই হি গিভস অ্যাপ্রুভাল উইথ মাই প্রোপোজাল অ্যাপ্রুভাল হচ্ছে অনুমোদন আর প্রোপোজাল হচ্ছে প্রস্তাব গিভ মানে দেওয়া তাহলে হি গিফটস প্রোপোজাল সরি হি গিফটস অ্যাপ্রুভাল সে অনুমোদন দেয় উইথ মাই প্রোপোজাল আমার প্রস্তাবে অর্থাৎ আমার প্রস্তাবটা সে সমর্থন করেছে তো এটা যদি হয় তাহলে এটা ভার্ভের কোন ফর্মে আসে ভার্ভের এস প্রেজেন্ট রূপ আছে এবং এস ফর্মে আছে এই যে ভার্ভের দুটা নিয়ম দিয়েছি ভার্ভের প্রেজেন্ট থাকলে ডু অথবা ডাজ ডাজ হবে কখন যখন ভার্ভের প্রেজেন্ট থাকবে এবং শেষে কী থাকবে এস বা ইয়েস থাকবে তখন আমরা উত্তরটি শুরু করব উত্তরে ব্যবহার করবে ডাজ সাথে একটি নট উত্তরে ব্যবহার করব ডাজ এবং সাথে একটি নট খেয়াল করুন হি ডাজ নট লিখেছি এ আমরা নট লিখেছি তো ডাজ নট লেখার পরে এই ভাবটাকে খেয়াল করুন আমরা এখানে বসিয়ে দিয়েছি তো কী লিখেছি গিভ লিখেছি এসটা নাই কেন ডু নট ডাজ নট ডিড নট এদের পরে ডু ডাজ ডিডের পরে ভার্ভের প্রেজেন্ট রূপ লেখা যায় না ভার্ভের বেস ফর্ম লিখতে হয় এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে ভার্ভের বেস ফর্ম তাই আমি এখানে বেস ফর্ম যেহেতু শেষে এস বিএস লিখতে পারবো না আরেকটু সহজ হিসাব যখন আমরা ডাজ লিখি তখন আর ভার্বের শেষে এস বিএস লেখা না এটা হচ্ছে বাংলা হিসাব মনে রাখবার জন্য ডাজ লিখলে ভার্বের শেষে এস বিএস লেখা যায় না অ্যাপ্রুভালের বিপরীত শব্দ কি ডিজ অ্যাপ্রুভাল এটা আমাদের মুখস্থ করতে হবে যে বলেছি বইয়ের চার্ট দেখে মুখস্থ করতে হবে আপনি গ্রামার বই দেখে মুখস্থ করে নেবেন তাহলে হি ডাজ নট গিভ ডিজ অ্যাপ্রুভাল বাকিটুকু কপি করে আমরা বসিয়ে দিয়েছি আরেকটা উদাহরণ দিয়ে আমরা কনফার্মের ভার্ভের পাস টুকের একটা উদাহরণ দেবো দ্য বয় রিভিল্ড দ্য ট্রুথ বালকটি সত্য প্রকাশ করেছিল রিভিল মানে হচ্ছে প্রকাশ করা রিভিল মানে হচ্ছে প্রকাশ করা কোনো কিছু ফাঁস করে দেওয়া তো এইটার এইটার কোন ফর্মে আসে ভার্ভের পাস্ট ফর্মে আছে এটি আছে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম থাকলে আমরা নেগেটিভ করবার জন্য কী লিখবো ডিড লিখবো সাথে একটি নট লিখবো তো খেয়াল করুন আমি লিখলাম দ্য বয় ডিডেন্ট কানসিল হাইড দ্য ট্রুথ এটুকু কী লিখেছি বলছি পরে তাহলে এটি ভার্ভের পাস্ট্রুপ যদি হয়ে থাকে তার আমরা নেগেটিভ করতে গেলে একটি ডিড লিখবো ডিড লিখেছি যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ করবো তাই সাথে আমরা কী লিখেছি একটা নট লিখেছি ডিডন্ট লিখেছি এইবার এই যে রিভিলটা সে প্রকাশ করা প্রকাশ করা এই ভারটির বিপরীত শব্দ হচ্ছে বিপরীত ভার হচ্ছে কানসিল অর্থাৎ গোপন করা হাইড হচ্ছে লুকানো তাহলে এই দুটোর যেকোনো একটা আপনি এই ভার্বের পরিবর্তে ব্যবহার করতে পারেন তো প্রশ্ন হচ্ছে এর পরে আর কোনো শব্দের আমি কেন বিপরীত শব্দ লিখি নাই উদাহরণ ট্রুথ মানে সত্য তো এইটার বিপরীত শব্দ ছিল মিথ্যা আমি তো এখানে আছে দ্য ট্রুথ আমি এখানে লিখতে পারতাম দ্য লাই লাই মানে মিথ্যা কিন্তু আমি এটার কেন পরিবর্তন করি নাই ভালো করে শুনে নিন যখন কোনো ভার্বের ব্যবহার পাবেন আপনি ওই ভার্বেরই যদি একটি বিপরীত অর্থাৎ অ্যান্টোনিম থাকে বিপরীত ভার থাকে বিপরীত ওই ভারটি যদি একটি বিপরীত ভার থাকে অর্থাৎ অ্যান্টোনিম ভার থাকে তখন আমরা ওই ভার্বেরই শুধু বিপরীত ভারটা লিখে দেব কিন্তু আমরা আর কোনো পরিবর্তন করব না উদাহরণস্বরূপ গিব গিব ভার্ভের কিন্তু অপোজিট কোনো ভাব নেই কোনো অ্যান্টিনিমাস কোনো ভার্ব নেই কিন্তু রিভিল প্রকাশ করা আর হচ্ছে গোপন করা তাহলে এর একটি বিপরীতমুখী ভার্ভ তো যেহেতু এটার বিপরীতমুখী ভাব আছে অ্যান্টিনিমাস ভার্ভ আছে তাই আমি এই ভার্বটির পরিবর্তন করেছি এই তো এই নাউনটির কোনো পরিবর্তন করি নাই আর নেগেটিভ করবার জন্য কি লিখেছি এটা ভার্মে টপ থাকলে ডিড লিখবো সাথে একটি নট লিখবো তো এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভের সমস্ত নিয়ম আশা করি এই একটি ক্লিপে অ্যাফার্মেটিভ নেগেটিভের প্রায় সমস্ত নিয়ম কোনো নিয়ম আমার জানা মতে বাদ পড়ে নাই যদিও বোর্ডে আমরা যখন বোর্ডে যাই তখন আরও নতুন নতুন সিচুয়েশন তৈরি হয় আশা করি আপনারা খুব ভালো করে শুনেছেন এবং বুঝেছেন তো পরবর্তী ক্লিপ দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লিপ সবাই ভালো থাকুন মুক্ত থাকুন ধন্যবাদ